আমি ভয় পেয়ে গেছি যে আমার রুমে কি ভূত টুত আসছে নাকি। এটা হচ্ছে দই, মাংস আর দই, এই দুটো মিক্স করে আগেও খাই না। আসসালামু আলাইকুম, ফিতা খবর আপনার আর বালানি। আমি তো সিলট চলি আস আর পারতেছি না, এই পর্যন্তই। যাই হোক, আমরা সিলেট আসছি। সিলেট আমার একটা পছন্দের শহর, সিলেটের ওয়েদার আমার খুব পছন্দের, সিলেটের মানুষজন আমার খুব পছন্দের। সিলেটে আমাদের প্রিয় নায়কের বাসস্থান সিলেট, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার, সব কিছু মিলে সিলেট আমার খুব পছন্দের একটা জায়গা। তো এই পছন্দের জায়গায় যখন আসছি, তখন পছন্দের কিছু মানুষজন আছে, তার মধ্যে এই গার্ডেনিনের বাপ্পি ভাই একজন, আমার সাথে খুবই দহরম মহরম সম্পর্ক। সিলেট আসতেছি, গতকালকে রাত পর্যন্তও ঠিক ছিল, সন্ধ্যা পর্যন্তও ঠিক ছিল যে আমরা গ্র্যান্ড নূরজাহান হোটেলে থাকবো, ওনারা আমাদের অ্যাকোমোডেশন পার্টনার। হঠাৎ করে কালকে সন্ধ্যায় একটু প্রবলেম হয়েছিল আমার বাসায়, তখন আমি ওনাদেরকে ফোন করছিলাম যে আমার পক্ষে বোধ হয় এই মুহূর্তে সিলেট আসা সম্ভব না। তখন কি হলো, তখন যেটা হলো, ওনারা ওনাদের একটা রুম অনেক কষ্ট করে রাখছিল, কারণ এখন সিলেটে ক্রিকেট ম্যাচ চলতেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। তো নূরজাহানে হচ্ছে ব্রডকাস্টিং টিম আছে, আর রোজভিউতে আছে হচ্ছে প্লেয়াররা, ক্রিকেট প্লেয়াররা। তো নূরজাহানে আমি ওই এক দেড় ঘন্টা পরে আমার বাসার প্রবলেমটা যখন সলভ হয়ে গেছে, তখন আমি আবার ডিসাইড করছি যে না, আমার যেহেতু প্লেনের টিকিট কাটা, আমি আসব। তো আমি ফোন দিলাম নূরজাহানে, তখন বলল যে স্যার খুবই এক্সট্রিমলি সরি, আমাদের রুমটা সোল্ড। তো কি করার আছে আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। গার্ডেনিনের বাপ্পি ভাইরে ফোন দিলাম, বাপ্পি ভাই বলে যে ভাই আপনার জন্য ফ্ল্যাট খালি করে দিব, যদি ফ্ল্যাট না থাকে তাহলে আপনি আমার বাসায় গিয়ে থাকবেন। হ্যাঁ, আমার বাসায় তিন বেডরুমের বাসা, কোনো অসুবিধা নাই। তো বলতেছে যে আপনি যতদিন ইচ্ছা থাকেন। তো পরিচিত সবাই, সব কিছু মিলায় চলে আসছি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে আমরা এই ফাঁকে এই গার্ডেনিন হোটেলের যে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যেগুলো আছে, যেগুলোতে ফরেনাররা এসে থাকে বা প্রবাসীরা এসে থাকে, এক মাসের জন্য নেওয়া যায়, একদিনের জন্য নেওয়া যায়, মানে আপনি যেমন নিতে চান। এক মাসের জন্য নিলে অনেক কম পরে খরচ, একদিনের জন্য নিলে বেশি পরে। তো চলেন আজকে আমরা ওই ফ্ল্যাটে উঠব, আর ফ্ল্যাটটা শেয়ার করবো আপনাদের সাথে, ফ্ল্যাটের ভাড়া কী রকম কী আছে সব কিছু শেয়ার করবো। আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এখানকার যত ফ্ল্যাট আছে, হ্যাঁ, বা যেসব রুম টুম যেগুলো আছে, এইগুলা যদি আপনারা নিতে চান, এবং তখন যদি আপনারা আমাদের কথা বলেন যে ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আমরা এইখানে থাকার জন্য আসছি, তখন আপনি পাবেন 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। আসেন। গুড ইভিনিং, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বলেন তো আমাদের জন্য কি ব্যবস্থা আছে? আমাদের বর্তমানে আজকে হোটেলের যে রুমগুলো আছে ওগুলো হাউসফুল। আচ্ছা, সে আমি জানি না, আমি সব কিছু বলে দিছি যে কিভাবে কিভাবে, এখন ফ্ল্যাটেই তো থাকতেছি। হ্যাঁ, কয়তলায় থাকবো? ওইটা হচ্ছে লিফটের 6-এ। লিফটের 6, ওকে। সেভেন্থ ফ্লোর। আমরা কি চলে যাব নাকি কেউ নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। আচ্ছা, চলেন আমরা চলে যাই লিফটের 6 আর 7th ফ্লোর, মানে সাততলায় অ্যাকচুয়ালি। চলে আসছি, এটাই আমাদের সেই ফ্ল্যাট। এখন সব লাইট টাইটগুলো অন করতেছে, অন করুক তারপরে ঢুকি। সবগুলো লাইট অন করে দেন রুমের, আমি যাতে রুমগুলো, হ্যাঁ, রুম অন, ওকে। অ্যাকচুয়ালি এইটাই আমাদের, মানে আমরা থাকবো এইখানে। এখানে ওয়াশরুম আছে, কিচেনে আপনি দেখেন এই যে হাঁড়ি পাতিল দাবটি সব সহ দেওয়া আছে, বুঝছেন। একটা এই সাইডে একটা বারান্দা আছে, ফ্রিজ আছে, এই সামনের একটু ভিউ পাবো। তারপরে এইখানে একটু সোফা টোফা আছে, এইখানে একটা বেডরুম আছে, এই যে। আর মাস্টার বেড কোনটা? এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে পসিবলি
একটা বারান্দা আছে আর এই সাইডেও একটা বেডরুম আছে কিন্তু রুমে টেলিভিশন নাই এইটাই একটা প্রবলেম এটা প্রবলেম না অ্যাকচুয়ালি টেলিভিশনটা আছে এই সাইডে এই যে এখানে টেলিভিশন আছে যাই হোক এখানে মানুষ আসলে সাধারণত এই এক মাসের জন্যও নেয় সাত দিনের জন্যও নেয় আবার এরকম আমরা যেরকম একদিন দুই দিন তিন দিন থাকবো হয়তো এরকমও নয় তো একদিন যদি থাকা হয় তাহলে ভাড়া পড়ে সার্ভিস চার্জ ব্যাটার সব কিছু নিয়ে 10,000 সামথিং এমনিতে ভাড়া 8,000 টাকা আর এই হোটেলে আপনারা আপনারা আমাদের চ্যানেলের নাম বললে বা আমার নাম বললে আপনারা এই হোটেলে পাবেন 40% পর্যন্ত ডিসকাউন্ট ঠিক আছে তো এখনকার মতন শেষ করি তারপরে আরও কিছু যখন অ্যাড করব আরও দু একটা তখন দেখাবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ও কতদিন পরে বিয়ে খাইতেছি আমি জিএম স্যারই ডাকবো আচ্ছা মমিত ভাইয়া ডাকবো আচ্ছা তো মমিত ভাইয়ার সাথে আমরা বসছি ভাই কোনটা দিয়ে শুরু করব রোস্ট আচ্ছা আমি আপনাকে রোস্ট সার্ভ করে দিই না না এই না না আরে আপনি মেহমান প্লিজ আমার মেহমান বানাই দিয়েছে আমি ওনার ঘরের লোক হইতে চাই উনি আমার আচ্ছা বামাতে দিলাম ভাই আচ্ছা এবার আমরা রোস্ট খাবো সিলেটের রোস্ট হ্যাঁ সিলেটের রান্নার সাথে ঢাকার রান্নার বিয়ের রান্নার খুব একটা গরমিল নাই কিন্তু হ্যাঁ অনেকটাই একই রকম আচ্ছা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা ঢাকার রোস্ট কি হয় আর একটু হোয়াইট টাইপের হয় অনেক অনেক জায়গায় আবার সসি করি আচ্ছা একটু একটু মানে গ্রেভিটা একটু বেশি থাকে এখানে এটা কি পাকিস্তানি যে সোনালি মুরগি ওইটাই তো না বলো না এটা একটু দেশি ফিল দেয় আর কি হ্যাঁ আমার বউটা দেখতেছে কারণ এই মানে দুইটা বিয়েতে এই বছরের এইটা আর গত বছরের গার্ডেনিংয়েরটা এই দুইটা বিয়েতেই আমরা আসলে আলাদা খাইছি কারণ বিয়েতে তো আমরা সাধারণত শ্যুট করি না এখানে আসলে আমার নিজের থেকেই একটা ইচ্ছা হয় যে এখানে আমি একটু শ্যুট করি ভালো লাগে আমার মনে হয় ভাই আসলে সত্যি কথা আমার আমি সিলেটে আমার এখন আপনিও তো আমার ছোট ভাই রাখছেন বাপ্পি ভাই আমারে মানে মন থেকে পছন্দ করে ওই যে সালমান শাহের মামা সে আমারে আপন ভাইনার মতন মনে করে মায়া বোনের মালিক সে আঙ্কেল আঙ্কেল করে পাগল এরপরে এই আপনাদের বিল্ডিংয়ের যে সাহেব ভাই হাসান সাহেব ওই যে পাঁচ ভাই ঠান্ডা ভাইয়ের ছোট ভাই নাকি জানো সে আমার সাথে রাত 12টা পর্যন্ত ঘুরে আবার আরেক ইউটিউবারের সাথে পরিচয় হলো এবার সিলেটে আইসা তামান্না নাসিব এবং তার হাজবেন্ড যে হাসিব ভাই চিটাগাংয়ের মানুষ কিন্তু এত চমৎকার একজন মানুষ কালকে রাত 12:30 পর্যন্ত ছিল আমার সাথে সিএনজি চালক নূর ভাই কালকে তার বাসায় নিয়ে গেছে আমি কালকে কই কই দাওয়াত খাইছি জানেন মামার বাসায় দাওয়াত খাইছি মানে সালমান শাহর বাসায় খাইছি নূর ভাইয়ের বাসায় খাইছি সাহেব ভাইয়ের বাসায় খাইছি ওই হাসিব ভাই যে সে তার বাসায় খায় নাই সে আমারে খাওয়াইছে ওই যে ইয়াতে নিয়ে কোথায় নিয়ে খাওয়াইলো কয়েক জায়গায় ঘুরাইয়া রাত 12টার দিকে তো খাওয়া কোথাও পাওয়া যাচ্ছে না পরে শেষ পর্যন্ত আমরা শাহিদ গায়ে গিয়ে ওই জায়গায় ওই বারবিকিউ টারবিকিউ এগুলো খাইছে হ্যাঁ হ্যাঁ আজকে আঙ্কেল বলতেছে যে আঙ্কেল আপনি সবার বাসায় গেলেন আমার বাসায় গেলেন না ওই যে মায়া বোনের আঙ্কেল আছে তো সবাই তো আমার আত্মীয় সিলেটে হ্যাঁ সিলেটবাসী এখন আমি নিজেই একজন সিলেটবাসী হয়ে গেছি ও খাসির কোরমা কতদিন পরে খাইতেছি না 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 কোনো অসুবিধা নাই ডান হাত দিয়ে তো খাচ্ছেন আমি একটু দেই আপনারে আমি আরেকটা পিস দেই না হ্যাঁ এই পিসে গোস্ত আছে হ্যাঁ গোস্ত আছে
আচ্ছা ওইটা দেখতে সুন্দর নিচে আর এটাতে মাংস আছে আচ্ছা ভালো তো শুরু করি হ্যাঁ খাসির কোরমা অসিল আপনাদের দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করতেছে এখন দেখবেন দেখার পরে যে যেখানে আছেন মানে তার আশেপাশে যে খাবার আছে দেখবেন আর ওই খাবারটা খাবেন ধরেন মুড়ি আছে আর মুরগির মাংসের ঝোল আছে ওটা দিয়ে মাখবেন তাকায় থাকবেন আমাদের ভিডিওর দিকে খাবেন ওইটা দেখবেন যে আপনি খাসির মাংস স্বাদ পাচ্ছেন আমি শিওর মানে খাসি টাসি আসলে নিজের জায়গায় খাসি মুরগি হাঁস হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আর দিয়ে না ভাই আর আর দিয়ে না আচ্ছা দেন ঠিক আছে থ্যাংক ইউ না ও অথেন্টিক স্বাদ করার গরুর মাংস মনে হয় এই প্রথম খাইলাম আমি কারণ কি ওই পাঁচ ভাইতে খাইছিলাম কিন্তু সেখানে আমি কোনো স্বাদ পাই নাই আর এখানে প্রথম যখন গরুর মাংসটা মুখে নিলাম তখন মনে হচ্ছে যে গরুর মাংসের মধ্যে লেবু চিপে দেয়া টক না কিন্তু লেবুর একটা স্মেল এইটাই স্বাদ করা হ্যাঁ এইটাই স্বাদ করা তো এই জিনিসটা আমি এখনো পাই নাই কোথাও আর এটা হচ্ছে বাবুর্চির হাতে স্পেশাল করে স্বাদ করা গরু মাংস রান্না করা তো এরকম রান্না আপনারা কোনো হোটেলে পাবেন না তবে যদি কপাল ভালো থাকে সিলেট আসার পর যদি একটা বিয়ে আপনি পেয়ে যান কোনোভাবে সিলেটের বিয়ের দাওয়াত টাওয়াত তাহলে আপনারা এই মাংসটা উপভোগ করতে পারবেন যদি আপনি স্বাদ করার সিজনে আসেন আর স্বাদ করার সিজন যখন না থাকে তখন যেটা হয় স্বাদ করার আচার থাকে তারপরে স্বাদ করাটা ওই যে শুটকির মতন শুকনা করে রাখা হয় কেটে কেটে ছোটো ছোটো পিস করে আমি গত বছর গার্ডেনিংয়ে স্বাদ করার মাংস রান্না করছিলাম না এই ফ্লেভারটা ওইটার মধ্যে থাকে না এটা একবারে র একটা ফ্লেভার এবং টাটকা ফ্লেভার তাই না সব মজার জিনিস আমাকে খাওয়াই দিচ্ছে একটা ব্যাপার একটু বলি আপনাদেরকে সিলেটের মানুষ কিরকম জানেন যে ভাই আপনাকে গরুর মাংস দিব আপনি হ্যাঁ না বলার আগে দেখবেন আপনার প্লেটে গরুর মাংস মানে সে যেটা করতে চায় সেটা সে করে ফেলে জিনিসটা এরকম না ভাই অনেকটা হ্যাঁ তবে মিস করতেছি বাপি ভাই আপনাকে ও না ও আচ্ছা এবার আমি একটু এটাও খাবো এটা কি এটা কি দিয়ে নানো খাসির কি দিয়ে মাংস আচ্ছা আমি ডালটাই নেই খুব টেস্টি না মনে হচ্ছে দেখে ডালটা না মানে দেখেন দেখতে আস্ত লাগতেছে কিন্তু আপনি যখন নেবেন তখন এটা হাত দিয়ে ইয়ে করার পর এটা গলে যায় ও
কঠিন হয়েছে তো এটা এটা কি ফিনিশিং এটা হচ্ছে দই এটা আমারে শিখাইছে গতবার আপনি না আমি হ্যাঁ মাংস আর দই এই দুইটা মিক্স করে জর্দাকে ভিডিও শেষ করবো তারপর আপনাদের সাথে কথা বলবো একটু মিষ্টির পরিমাণটা বেশি জানি না মনে হয় জর্দা একটু মিষ্টির পরিমাণটা বেশি হয় একটু বেশি হয়েছে না হয় আচ্ছা একটু বেশি কাস্টমার ডিমান্ড ওকে যে জর্দাটা যাতে মিষ্টিটা একটু বেশি হয় দই জর্দা গরুর মাংস ঝোল সব একসাথে আলহামদুলিল্লাহ আপনারা যেটা করবেন না ভাইয়া খেয়ে লাগবে না ও সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও আছে বিয়ের খাবারের রেটিং হয় কারণ বিয়ে খাইয়ে মানুষ সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা করে আপনি বিয়ে যদি ওই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ওইখানে খাওয়ান বা বসুন্ধরা যে কনভেনশন হল ওইখানেও খাওয়ান কিন্তু মাংসটা যদি মজা না হয় রোস্টটা যদি মজা না হয় তাইলে কোনো লাভ নাই হ্যাঁ বিয়ে কিন্তু ফ্লপ আর আপনি যদি বাসার সামনে ইয়া টাঙায় ওই যে শামিয়ানা টাঙায়া এরপরে ওই ডেকোরেটরের কাছ থেকে টেবিল চেয়ার ভাড়াই না বসায় দেন আর খাওয়া যদি সুপার হয় তাহলে সবাই প্রশংসা করতে করতে বাইর হবে যে ও দারুণ খাবার খাইলাম তাই না আপনারা এইখানে নিঃসন্দেহে এই প্রোগ্রাম করতে পারেন যারা সিলেটবাসী ফ্রেশ এটা এটা তো দেশি গরু দেশি দেশি সার আচ্ছা খাসিটা খাসি চিকেনটা হচ্ছে গিয়ে এই সোনালি কক চিকেন আর জর্দাটা বাসমতি চালের আরেকটা মজার ব্যাপার বলি ওই হোটেল থেকে একটু বাইরে গেছিলাম তো হোটেল রুম তো লক করা এরপরে যখন হোটেল রুমে এই যে একটু আগে গিয়ে হোটেল রুমে ঢুকলাম ঢুকার পরে হোটেল রুমে বিরিয়ানির গন্ধ আমি ভয় পেয়ে গেছি যে আমার রুমে কি ভূত টুত আসছে নাকি কারণ পরে আমি বেরোয় রাহাত ভাইরে জিজ্ঞেস করলাম ভাই রুমে কেউ ঢুকছিল বলে না স্যার আপনার অনুমতি ছাড়া কি কেউ ঢুকবে নাকি তো পরে আমি বললাম যে তাইলে আমার রুমে আমি আমি এখন পর্যন্ত কোনো খাবার আনি নাই আমার রুমে বিরিয়ানির গন্ধে টিকা যাইতেছে না কাহিনীটা কি আসলে বলে যে আসলে নিচে রান্না করছে তো সেই রান্নার একটা স্মেল এখন ছড়াই গেছে মোটামুটি হ্যাঁ তো এই পোলাওটা আপনার ভাবি বলতেছিল যে এটা বিরিয়ানির স্মেল পরে আমি বললাম যে না আমি কিচেনে গেছিলাম এটা পোলাওয়ের স্মেল তো পোলাওয়ের স্মেলটা এত সুন্দর মানে একটু গোলাপজল একটা ব্যাপার সকালে আমি শেফকে এই জিনিসটি বলছিলাম যে আমাদের পোলাওটা বিরিয়ানির মতোই হয় বিরিয়ানির মতো হয় সকালে এক্স্যাক্টলি শেফের সাথে এটাই শুধু খাওয়া যাবে খালি খাওয়া যাবে খালি খাওয়া যাবে অনেক আর 12 বছরের শেফ 12 বছর ধরে আছে এখানে আল্লাহ চাইলে আরও অনেক বছর থাকবে ইনশাল্লাহ দোয়া করি কারণ ওনার হাতের রান্না মজা তো আজকের মতন বিদায় নিন আপনারা যদি গার্ডেনিনে থাকেন আর ওই থাকাকালীন অবস্থায় যদি বিয়ে শাদী পড়ে বাপ্পি ভাই আমেরিকায় চলে যাচ্ছে এই মোহিত ভাই আছে নিচে রুবেল ভাই আছে আমার রেফারেন্স দিবেন যে ফাহিম ভাই ভিডিওতে বলছে যে আপনাদেরকে যদি বলি আর যদি আপনাদের একটা প্লেটের তো একটা প্রাইজ আছে ওই প্রাইজটা ভাই ফ্রি তো কেউ খাওয়াবে না নিশ্চয়ই ওই প্রাইজটা আপনারা যদি বলেন যে আমি এক এক মানে বিয়েতে খাইতে চাই আমি আমরা 5 জন না আমি তো পাশে বসে আমি ফ্রি খাওয়াবো ফ্রি খাওয়াবেন আমার না আপনি কিন্তু পরে জায়গা দিতে পারবেন না ভাই এমনও হইতে পারে 150 মানুষ এসে বলছে যে ফাইন ভাই বলছে আচ্ছা ইনশাল্লাহ তাইলে আপনারা চেষ্টা করেন যদি বিয়ে চলে তখন যদি কোনো বিয়ে চলে তখন আপনারা 1-2 জন 5 জন আপনারা আসলে মুমিত ভাইকে বললে মুমিত ভাই আপনাদেরকে মেহমানদারি করবে মেহমানদারির প্রমাণ পাইলেন আর কি দরকার আজকের মতন বিদায় নিই ভালো থাকবেন সবাই
দয়া করবেন আমাদের জন্য। চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে একটা গ্রুপ আছে কি খাইলাম দাম কত, বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখলেও নাকি আসে জানতাম না, এখন জানলাম। ওইখানে যাবেন, আপনি কখন কোথায় কি খাচ্ছেন, সেই খাবারের দাম কত, নাম কি, খাবারের একটা ছবি তুলবেন অথবা ছোট্ট একটা ভিডিও করবেন, পোস্ট করে দেবেন, আমরা দেখব। আর সিলেট আসলে আপনার বাজেট যদি মোটামুটি 3000 প্লাস হয় তাহলে আপনি অন্য কোথাও না উঠে সরাসরি গার্ডেনিনে চলে আসবেন, কারণ গার্ডেনিন আমার বাসা বাড়ির মতন। সো আপনি মানে একেবারে নির্দ্বিধায় সব ধরনের সুযোগ সুবিধা সহ খুব সুন্দরভাবে এখানে স্টে করে যেতে পারবেন। এটা উপশহরে অবস্থিত, সিলেটের উপশহর পয়েন্টে। আজকের মতন বিদায় নিই, আল্লাহ হাফেজ।